বিজয়া দশমী উপলক্ষে মদের আসরে বচসা। সেই বচসা থেকে হাতাহাতিতে মৃত্যু হয়েছিল দাসপুরের জোত মোহাম্মদপুর গ্রামের মানুষ কুমার মাঝি নামে এক ব্যক্তির। ঘটনায় অভিযুক্ত ভাস্কর মাঝি ও দীপঙ্কর মাঝির পর এবার আরতি মাঝি নামের এক মহিলাকেও গ্রেপ্তার করল পুলিশ। শনিবার ধৃতদের আদালতে পেশ করা হলে ভাস্কর ও দীপঙ্করের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে মহিলা 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সেদিনের ঘটনার কথা নিজের মুখে জানিয়েছে ভাস্কর। তিনি বলেন, মানুষ তার বাড়িতে গিয়ে তাকে মারধর করছিলেন, কিন্তু তাকে ধাক্কা দেওয়ার ফলে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা তিনি বুঝতে পারেননি। হয়েছিল বলতে বৃহস্পতিবার দিনকে সাগরপুর মারতলাতে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম দেখতে মামাও গেছিল, আমও গেছিলাম, আরো বন্ধুরা সব ছিল ওখানে। ওখানে আমার মোবাইলটা মারলেন কিভাবে, ফোন করিনি, সে বাইক নিয়ে আমার বাড়িতে এসেছিল, এসে বাড়িতে গিরিলে ধাক্কা মারে উজ্জুটি করে। আমি হাসপাতালে নিয়ে এলাম গাড়ি ভাড়া করে। আমি কি নাম আপনার? আমার নাম ভাস্কর মাঝি। আপনি ঠেলে দিয়েছিলেন? হ্যাঁ, গিরিল থেকে ঠেলে দিয়েছিলাম। ইন্ডিয়ান এন্ড চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট ফুড আইল্যান্ড রয়েছে। সুসজ্জিত গেস্ট হাউস ও প্রকৃতির কোলে শান্ত পরিবেশে রয়েছে এই গেস্ট হাউস। এসি নন এসি রুম রয়েছে এই গেস্ট হাউসে। ঠিকানা নিয়ার কালীপুর রেলব্রিজ আরামবাগ হুগলি। যোগাযোগ নাম্বার 8101715500।